বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের প্রধান কার্যালয়। ভবনের একতলা থেকে একুশ তলা। উচ্চতা যত বেড়েছে, দুর্নীতিবাজদের লাগাম ততই সীমাহীনভাবে গ্রাস করেছে এই কর্পোরেশনকে। নিচের তলা থেকে শুরু করা যাক। জেনারেটর অপারেটর শফি মিয়া, বয়স পঞ্চাশের কাছাকাছি তো হবেই, কিন্তু খাতা কলমে তার বয়স এখন ৩০ বছরের একটু বেশি। জন্ম তারিখ হলো ১৯৭৯ সময়। রাষ্ট্রের সাথে আপনার মেয়ে এটা আমি তো আর চাকরি নেই, আমার চাকরি তো দিছি। অবশ্য বয়স যাই হোক, তারপরও চাকুরি হয়েছে, কারণ তার ছোট ভাই বিসিআইসি এর সেই বিতর্কিত সিবিএ সভাপতি শামসুদ্দিন শামসু উর্ফে পিয়ন শামসু। আরেকটু উপরে যাওয়া যাক। মাত্র কিছুদিন আগেই ২০৮ জনকে ৫-৬ লাখ টাকার বিনিময়ে চাকুরি দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া চাকরি পাওয়া সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন ফারজানা। সেটা আপনি অথরিটিকে জিজ্ঞেস করেন। এসব অনিয়মের তথ্য সংগ্রহের মাঝেই সিবিএর সেই নেতার কানে খবর পৌঁছে যায়। অফিসের চতুর্থ তলায় তার কার্যালয়ে যেতে বললে আমরাও তার বক্তব্য আনতে যাই। সেখানে আসল চেহারা প্রকাশ পায় পিয়ন শামসু আর তার সাঙ্গপাঙ্গদের। স্পেশাল ব্রাঞ্চ আছে, গোয়েন্দা সংস্থার লোক আছে, আপনার এনএসআই আছে, ডিজিএফআই আছে, তারা আমাকে আমার সম্বন্ধে জানতে পারবে। আমি পারে অবশ্যই। আমরা তাতেও থামিনি, আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসতে থাকে তার একের পর এক অবৈধ সম্পদের ভাণ্ডার। শামসু এখন বিশাল বাগান বাড়ির মালিক, এক বিঘার উপরে আছে ৭ লাখ করা আপনি, হ্যাঁ হ্যাঁ ১ কোটি ৪০ লাখ টাকা আছে। ঢাকা শহরে তার রয়েছে প্রায় অর্ধশত বিঘা জমি, রয়েছে বেশ কয়েকটি বাস আর লেগুনা গাড়ি। অবৈধ এইসব সম্পত্তির খবর আমাদের কানে পৌঁছেছে। এ কথা জানার পর শামসুর আচরণ পাল্টে সে আমাদেরকে ম্যানেজ করবার নানা চেষ্টা শুরু করে। শামসুর প্রচুর অর্থবিত্ত আর ক্ষমতার কাছে কর্তৃপক্ষ অনেকটা অসহায়। রাকিব হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।